অনেক ছোটবেলায় কলকাতায় একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম যে আমি জলপাইগুড়ি একটা ছোট্ট জায়গায় আমার বাড়ি, এখনও সেই জায়গাটা পঞ্চায়েত এলাকায়। সো তো বুঝতেই পারছো কতটা একটা ছোট জায়গা থেকে আসা। আর জলপাইগুড়ি থেকে আমি যেই সময় এসেছি সেই সময় মানুষের স্বপ্ন দেখতেও ভয় পেত। সো একটা মেয়ে কলকাতায় চলে যাচ্ছে একা, সো ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট থিং ফর পিপল টু ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। যখন এলাম তখন স্বপ্নটা নিয়ে এলাম আর জানতাম না কোন পথে যাব, কিন্তু মাথায় ছিল যে আমার ছবি একদিন ওই বড় বিলবোর্ডসে থাকবে। সাডেনলি একদিন আমার বন্ধুরা, কলেজের বন্ধুরা, আমার একটা কন্টেস্ট হচ্ছিল, ফ্যাশন কন্টেস্ট, সেখানে আমার নাম লিখে দেয়। সো আমার এক বন্ধু থেকে জামা নিয়ে আর জুতো, আমার একজন প্রিং এসে, আমরা যে হস্টেলে থাকতাম সেখানে যে একজন দিদি, সে তার বন্ধুর থেকে জুতো ভাড়া করে নিয়ে, মানে জুতো নিয়ে এসে সেটা পরে আমি র্যাম্প ওয়াক করি। ফার্স্ট র্যাম্প আমার ওটা। গানের ওপারেরও আগে আমি 3 মাসের জন্য একটা সিরিয়াল করেছিলাম চ্যাম্পিয়ন বলে, সো সেটা আমি পকেট মানির জন্য করেছিলাম কারণ টাকাটা খুবই দরকার ছিল। আর তখন এতটাই ছোট ছিলাম, প্রবলি 18 or 19, যে বুঝতাম না যে কোনটা কী কাজ। আমাকে যখন গানের ওপারের অডিশন নিয়ে আসতে বলে, আমাকে ফোন করে সুদেশ নাদি, যে আমাদের ফোন করে ডেকেছিলাম, আমাকে বলেছিল তুই প্লিজ একটু ইন্ডিয়ান পরে আসিস। আমি জেনারেলি হয় না মিলিটারি শর্টস যেগুলো থাকে ওরকম পড়তাম, পিঠে একটা ব্যাগ নিতাম, একটা ঢিলা টি শার্ট পরতাম, ওভাবেই ঘুরে বেড়াতাম আমি সারাদিন। সো বলছে প্লিজ একটু সালোয়ার বা এগুলো, কিন্তু আমার কাছে সালোয়ার কেনার পয়সাও ছিল না। আর আমি বলছি ঠিক আছে দেখছি দেখছি করে, যেভাবে হোক একটা বন্ধুর থেকে ম্যানেজ ট্যানেজ করে গেছি, পৌঁছেছি। পৌঁছে সেটা বোম্বাদার বাড়িতে, মানে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে অডিশনটা হচ্ছিলো। ভাবছি যে আমার তো এমনি হবে না অমনি হবে না, যে যাই ডেকেছে যাই দেখে আসি, ফ্রিতে লাঞ্চটা তো পেয়ে যাবো, সো সেই জন্য গেছি। ঠিক আছে, এবার আমার মেকআপ হচ্ছে ওপরে, হঠাৎ দেখি ঋতুদা রুমে ঢুকে আসে আর ওনার হাতে যে শাড়িটা ছিল, একটা সাদা শাড়ি ছিল, সেই সাদা শাড়িটা আমার গায়ে ফেলে, একটা কাজল নেয়, কাজলটা আমার চোখে ঘষে, ঘষে বলতে আমি আমার কূপে পেয়ে গেছি। বাড়ির ভেতরে আমার 3 সন্তান, ম্যাক্স, চিকু আর জাদু। আমার মনে হয় ওরাই আমার পৃথিবী, মানে আমার বাড়ি ফিরে যাওয়ার একটা কারণ হয় না, সো ওরা আমার বাড়ি ফিরে যাওয়ার কারণ। কুকুর বেড়াল নয়, আমি এমনি প্রাণীদের খুব ভালো, মানে অ্যানিমালস যারা কথা বলতে পারে না, যারা ভয়েসলেস, তাদেরকে খুব ভালোবাসি। আমার মনে হয় এরকম কেউ থাকা উচিত ওদের জন্যে যে ওদের ভয়েস হবে। আই এম অ্যান এক্স এমপি, সো ইয়েস। আর রাজনীতিবিদ বলবো না, আমার মনে হয় রাজনীতি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আছে। এটা ছেড়ে দেওয়ার কারণ হলো কারণ কি, আমি কাজের ব্যস্ততায় এত, মানে দুটো ব্যালেন্স করা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, কিন্তু আমার মনে হয় যে মানুষের জন্য কাজ করার জন্য, পলিটিক্স ছাড়াও কাজ করা যায়, আর ইউ হ্যাভ আ লিবার্টি অলসো। এই কথাটা আগে কতজনকে বলেছেন? আমি পাবলিক ফিগার বিকজ আমাকে পাবলিক তৈরি করেছে বলে। সো আমার জীবনের 99% মানুষের জন্য, কিন্তু সেই 1%টা আমি নিজের জন্য রাখতে চাই, যেখানে সেটা আমার খুবই একটা প্রাইভেট স্পেস। আর আমি ইন জেনারেল খুব প্রাইভেট একটা মানুষ, তো ওই 1%টা আমি আমার জন্য রাখতে চাই। আমার যখন মনে হবে আমি কিছু শেয়ার করতে চাই তো ডেফিনেটলি শেয়ার করব, তার আগে মেক্স নো সেন্স। আমি বলবো আমি খুবই গ্রেটফুল আমার দর্শক, প্রডিউসার, ডিরেক্টর, যারা আমাকে একটা ভার্সেটাইল জগৎ, মানে ক্যারেক্টার্স দিয়েছে, যেখানে আমি ধরো গানের ওপারে থেকে যদি শুরু করি, তারপরে বোঝেন আসে বোঝেনা বুঝি, তারপরে যোদ্ধায় আমি একজন রানীর চরিত্র করেছিলাম, তারপরে খাদ বলো, একদম ডাইভার্স একটা ছবি। সো তারপরে রক্তবীজ, মাই লাস্ট রিলিজ, আমার এখনও যেই ছবিটা চলছে আলাপ, সেটা একেবারে ডিফারেন্ট। তো আমি চেষ্টা করেছি যে মানুষকে প্রত্যেকটা ছবিতে একটা আলাদা কিছু দেওয়ার, আর মানুষে সেটা গ্রহণ করেছে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে।
এই পুরো ছবিটাই একটা অভিজ্ঞতা, কারণ কি ভীষণ বড় মাপের একটা ছবি, আর আমার মনে হয় এই ছবিটা বাংলা সিনেমার জন্য খুব ভালো। আমি এপার বাংলা ওপার বাংলা বুঝি না, আমি শুধু এটাই বলবো আমাদের বাঙালিদের জন্য এই ছবিটা খুব ভালো, বাংলা মার্কেটের জন্য এই ছবিটা খুব ভালো। ও লার্জার দেন লাইফ একটা ছবি অনেকদিন পর করলাম আমিও, আর যেহেতু এটা একটা ডিফারেন্ট লুক হয়েছে ছবিটা, ছবিটা এইটুকু আমার মনে হয় আমি বলতে পারি যে ছবিটা ইজ নট বেসড অন রিয়েল টাইম, মানে এটা 2024 ছবি নয়, হয়তো তোমরা লুক ফুক দেখেই বুঝতে পারছো।